আসসালামু আলাইকুম, আমার বয়স 55 আর আমি আসছি চট্টগ্রাম থেকে। আমার নাম রোশনারা বেগম। আমার পিঠে, কোমরে, হাঁটুতে, দুই হাঁটুতে ব্যথা, ব্যথার জন্য আসছি আর কি। ব্যথা 10-12 বছর ধরে। আমাকে এমআরআই দিল, এমআরআই করাইলাম, তারপর আরো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিল, ওগুলো করাইলাম। তারপর করানোর পরে আমাকে বলছে যে আপনি ভর্তি হন, ভর্তি হতে হবে। তা আমি ভর্তি হলাম। এখন আলহামদুলিল্লাহ ভর্তি হওয়ার পরে যে চিকিৎসা দিল, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। নার্সরা ইয়েরা অনেক কেয়ার করছে, থেরাপিস্টরা অনেক ভালোভাবে আমাকে ইয়ে করছে, চিকিৎসা করা করে দিল আর কি। কষ্ট ওই যে উঠতে পারি না, উঠতে উঠলে বসলে উঠতে পারি না, শুইলে উঠতে পারি না, হাঁটলে কতক্ষণ হাঁটলে ব্যথা করে, আবার ব্যালেন্স নষ্ট হয়ে যায়, হয়তো পা পড়ে যায়, এরকম আর কি। এগুলো হয়, সমস্যা হয় আমার। অন্য যতখানে গেছি আমার ওই স্যারের চিকিৎসাটা আমার ভালো লাগে। ওনার যে স্টাইলের চিকিৎসাটা, ওটা অন্য ডাক্তাররা দিতে পারে না, আমার ওইটাই ভালো লাগে না। আর ওই দিন আমাকে সিটাঙ্গে ভর্তি করে ফেলতো, আমি বলি যে না আমি এই ঢাকাতে যাব। তারপরে আমাকে প্লেনের একদম ইমার্জেন্সি প্লেনের টিকিট করাই, তারপর সকালবেলা আমরা প্লেনে চলে আসছি। তো ওই দিন এখানে ইয়ে ছিল, ইয়ে ছিল আর কি, সমাবেশ ছিল, সমাবেশের জন্য বাস চলে নাই, বাস বন্ধ ছিল, তো চলে আসলাম আর কি স্যারের কাছে। সবাই আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ভালোই সার্ভিস দেয়, এও খুবই ভালো, খুবই আমার আমার ওর পরিচর্যাতে আমি 4-5 দিনে একদম সুস্থ, মোটামুটি পুরাই সুস্থ। আমি খুবই ভালো ওর থেরাপি, ডাক্তারকে অনেক ধন্যবাদ আমাকে ভালোভাবে চিকিৎসা করানোর জন্য। আর যে কারো যদি ব্যথা হয়, ব্যথা বেদনা থাকে, এই স্যারের কাছে দেখাবেন, দেখাইলে বুঝতে পারবেন, ওনার চিকিৎসা সম্বন্ধে জানতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আমি যেন ভালো থাকি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।